আপনি কি হেভি গ্রাফিক্সের গেম খেলেন বা আপনার অনেক বড় বড় ফাইল রেন্ডার দিতে হয় বা গ্রাফিক্সের অনেক কাজ করতে হয় তাহলে বাংলাদেশে এর থেকে হাই স্পিড পারফরমেন্সের র্যাম আপনি আর কোথাও পাবেন না গাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আমি শমিক আহমেদ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুইটা র্যাম, একটা RGB, একটা নন RGB। হ্যাঁ, অ্যাডলিঙ্কের দুইটা র্যাম, মেড ইন তাইওয়ান। এই দুইটা র্যাম নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের জন্য বা ল্যাপটপ ইউজার, কম্পিউটার ইউজার যারা মানে PC ইউজ করি তাদের জন্য র্যামের তো কোনো বিকল্প নেই, আমরা সবাই জানি। তো আজকে এই র্যামের ফিচারগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এই র্যামটা কেন আমি বেস্ট বলেছি, বাংলাদেশের এখন পর্যায়ে সব থেকে বেস্ট র্যাম। তো গাইস, আমার কাছে যে দুইটি র্যাম আছে, আমি দুইটা র্যামের মডেল বলি আগে। অ্যাডলিঙ্কের একটা হলো DDR4 SPIDER 4X, আরেকটা হলো DDR4 SPIDER 4, একটা RGB আর একটা নন RGB। তো আমি দুটি আনবক্সিং করে দেখাবো আপনাদের। তো চলুন আগে আনবক্সিং করে নিই, তারপর আমি ডিটেলসে আপনাদের জানাচ্ছি সব কিছু। তো গাইস, আনবক্সিং শেষ করলাম। আনবক্সিং শেষ করার পর নর্মালি যেটা থাকে প্রত্যেকটা প্রোডাক্টে, ইউজার ম্যানুয়াল, তো এটা নিয়ে বলার কিছু নেই। তো গাইস, প্রথমেই আমি এটা লুক নিয়ে কথা বলবো। খুবই প্রিমিয়াম লুক দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড শেপের কাট দেওয়া হয়েছে এবং এখানে একটা স্পাইডারের একটা লোগোর মতো করে ডিজাইন করা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার গাইস, এটা প্রিমিয়াম পিওর অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে করা। আর এটা আপনার যখন আপনি র্যামটা লাগাবেন, 0 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা হিট অ্যাবজর্ব করতে পারে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর এটা মেড ইন তাইওয়ান, আমি আবারও বলেছি। এই র্যামটির বাস স্পিড হলো 3200 MHz পর্যন্ত, কিন্তু আপনি এটাকে ওভারক্লকিং করে 4200 MHz পর্যন্ত নিতে পারবেন গাইস। সো ভাবতেই পারছেন কি। তো গাইস, এটা মেনলি গেমারদের টার্গেট করে করা, বাট আমরা যারা গ্রাফিক্সের কাজ করি আর নর্মালি যারা হেভি ইউজেস কাজ করি তারা এটা নর্মালি ইউজ করতে পারি। আর আমরা এটা অ্যালুমিনিয়াম হওয়াতে আমরা জানি, যারা নর্মালি আমরা যারা PC ইউজ করি তারা জানি যে অ্যালুমিনিয়াম মেটালটা কী বা এটার কাজ কী, এটার পারফরমেন্স কেন আলাদা অন্যগুলো থেকে। অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে বিল্ড করা পুরোটা উপরে। আর এটার যে লম্বা আছে সেটা হলো 37 মিলিমিটার পর্যন্ত লম্বা। এটার যে এই লম্বাটা 37 মিলিমিটার পর্যন্ত, খুব বেশি না। আর গাইস, এটাতে হাই কোয়ালিটির ICS বিল্ড করা আছে এটার ভেতরে। তো গাইস, এখন আমি আমার পরের র্যামটাতে চলে যাব, DDR4 SPIDER 4X। এই র্যামটা যেটা আমি পার্সোনালি ইউজ করি আমার PC-তে। অ্যাডলিঙ্কের SPIDER 4X এই র্যামটি, এটা একটা RGB র্যাম। এখানে যে কালার আছে RGB কালারটা, এটা আপনি আপনার PC-তে লাগানোর সাথে সাথে প্লাগ ইন প্লে হয়ে যাবে। বাট যে PC-গুলোতে RGB সাপোর্টেড সফটওয়্যার ইউজ করা যায় সেই মাদারবোর্ডগুলোতে এটা লাগানোর পরে আপনি সেটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আপনি লাইট কী রাখতে চান, কীভাবে রাখতে চান, অফ রাখতে চান না অফ রাখতে চান, কী ধরনের লাইটিং দিতে চান, এগুলো আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। এবং এটা যখন আপনি PC-তে লাগানো থাকবে খুবই প্রিমিয়াম লাগবে দেখতে। জাস্ট গাইস, আমি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখন যে PC-তে লাগানোর পর কেমন লাগছে। এখানে আমি একটা RGB লাগিয়েছি আর একটা নন RGB লাগিয়েছি। তো দুইটাই বাস স্পিড সেম, বাট একটা RGB লাইটিং আছে, একটা RGB লাইটিং নেই। কিন্তু আপনি জাস্ট ভাবেন, এখানে যদি আমার 4টা স্লট থাকতো, 4টা র্যাম আমি একসাথে লাগাতাম RGB, তাহলে দেখতে কতটা প্রিমিয়াম লাগতো। এটার জন্য আপনার কোনো এক্সট্রা ক্যাবলের প্রয়োজন হবে না, জাস্ট প্লাগ ইন প্লে, আমি আগেই বললাম। আর সব থেকে বড় ব্যাপার হলো ইন্টেল এবং AMD সিরিজে খুব ভালোভাবে এটা রান করে। সো এটা নিয়ে টেনশনে কিছুই নেই। তো ওভারঅল বলতে গেলে র্যামটার সব দিক থেকে একটা বেস্ট লেগেছে আমার কাছে, কারণ এটার ওয়েটটাও অনেক হ্যাভি, আপনি হাতে নিলে বুঝতে পারবেন। আর উপরে নর্মালি এই ধরনের শেপের র্যাম আমি আর আগে দেখিনি। গেমারদের জন্য এটা আমি বেস্ট র্যাম মনে করি বাংলাদেশে বর্তমানে, গেমারদের জন্য বেস্ট র্যাম মনে করি, কারণ আমরা অনেক হ্যাভি, আমরা যারা গেমার আছি আমরা অনেক হ্যাভি গেম খেলি। আর যত টেকনোলজি আপ হচ্ছে তত হ্যাভি হ্যাভি গেম আসছে, এবং গ্রাফিক্সের গেমের যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো অনেক হাই হচ্ছে। তো সেখানে যদি আপনি একটা ভালো মানের র্যাম ইউজ না করেন তাহলে অবশ্যই আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, অনেক বাফারিং প্রবলেম ফেস করবেন এবং হ্যাং করবে, মেন আপনাকে স্মুথনেসটা দিতে পারবে না। তাই অবশ্যই ভালো গেমিং পারফরমেন্সের জন্য এই র্যামের কোনো বিকল্প নেই গাইস। তো আপনি এটা বাজারে বাজেটের মধ্যে পেয়ে যাবেন। তো গাইস, বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের, তাইওয়ানের একটা ব্র্যান্ডের র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা। তো নিঃসন্দেহে এই র্যামটা আপনারা ইউজ করতে পারেন।
আর সবথেকে বড় ব্যাপার এখন আপনাদেরকে আমি বলবো সেটা হলো এই র‍্যামের ওয়ারেন্টি হলো 1 বছর 2 বছর 5 বছর না এই র‍্যামের ওয়ারেন্টি লাইফটাইম লাস্ট লাইফটাইম ওয়ারেন্টি প্রোভাইড করা হয়েছে অ্যাডলিংক থেকে আপনি যদি এই র‍্যামটা একবার নেন আপনি লাইফটাইম ইউজ করবেন যদি কখনো 5 বছর 10 বছর পরেও প্রবলেম হয় আপনাকে র‍্যামটা রিপ্লেস করে দেওয়া হবে আর সেটা করবে এক্সেল টেকনোলজি এক্সেল টেকনোলজির যে সার্ভিস পয়েন্ট আছে আমি এটা সবসময় আমার সব ভিডিওতেই বলি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো কেনার আগে এই হলোগ্রাম স্টিকার দেখে কিনবেন যেন আপনারা কোনো কপি বা প্রতারিত না হন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে মতামত জানাবেন আপনাদের আমাদের কমেন্ট বক্সে তো ভালো থাকবেন সবাই আমি এটার পারচেজ লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম